হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আমার সাথে সবাইকে স্বাগত জানাই। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে মেঘলায়, দেখো এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, কত জল। তো আজকেও আমার সকালে ওঠা, কারণ কিরু স্কুল আছে, এইখানে ভাত বসিয়ে দিয়েছি। গতকাল রাতে দই পেতেছিলাম, কারণ সলিড দই বসেছে, দেখো এই জলটাকে ফেলে দিই আমি, একটু জল কাটে খানিকক্ষণ, ব্যাস এটাকে খানিকক্ষণ ফ্রিজে রেখে দেবো, তাহলে একদম পারফেক্ট দই হয়ে যাবে। এইখানে মহিনাকে ডিম টোস্ট হয়ে গেছে, আর এইখানে কিরো ওটস অমলেট হচ্ছে। আজকাল ওকে ভাত দেবো না, ওটস অমলেট দেবো। ভাত তো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর আমার ব্রেকফাস্ট পরে বানাবো, সেটা তোমাদের প্লেন এগ স্যান্ডউইচ, তখন পরে দেখাবো। আমার ব্রেকফাস্ট দেখাবো, এই যে এগ স্যান্ডউইচ, তোমার একটু খেয়েও ফেলেছি, খিদে পেয়েছে। আর এখানে লিকার চা, মৈনাক লিকার চায়ের সাথে বিস্কিট খাবে। আর এখানে আমার লাঞ্চে যেটা নিয়ে যাব তার জন্য একটা মেস আপ হয়ে আছে, আপাতত এটা খেয়ে দে, তারপর লাঞ্চের প্রিপারেশানটা নেব। প্রায় 7:45 বাজে, তো এখনও ঝুমাদি আসেনি। আমি সেজন্য সব রান্না করে রেখেছি, বিকজ যে রান্নাগুলো করেছি সেগুলো ঝুমাদির হাতে ছাড়লে মহাবিপদ। একটা এখানে করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই সিজনের বাঁধাকপি তো একটু ভাপিয়ে নিতে হতো, সে ভাপিয়ে নিইনি, তাই একটু সময় লাগছে, একটু মিস্টেক হয়ে গেছে। আর এইখানে হচ্ছে একটু পমফ্রেট আর পাবদা ছিল, সেটা ঝাল করে নিয়েছি, এই দুটোই করালে একটা বিপত্তি কাণ্ড হতো। আর আমার জন্য একটা দারুণ ডিনার ওয়েট করে আছে, তোমাদের দেখাচ্ছি। গতকাল খেয়েছিলাম চানা সালাড, আজকে আছে পনির সালাড। এই দেখো পনির শসা পেঁয়াজ টমেটো দিয়ে, একটু লেবু চাট মশলা, তারপর গোলমরিচ দিয়ে গার্নিশিং করে, আর পনিরটা হচ্ছে কি করেছি বলতো, টক দই আর একটু তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে সকালে রেখে ফ্রিজে রেখে চলে গেছিলাম। তারপর জাস্ট ফ্রাইং প্যানে 1 টিস্পুন ঘি দিয়ে এটাকে সটে করে নিয়েছি, দইটাও পুরো শুকিয়ে গেছে, সেই অবস্থায় এটা নামিয়ে নিয়েছি। তো অসাধারণ খেতে হয় আর কি। তো 7:30 মধ্যে ডিনার হলো না, যাক আমি এখন ডিনারটা চটপট করে নিই। আর যে ড্রাইভার করে সে হচ্ছে এই 3:30 দিয়ে গেছে, এই সাদা ঢাকায়, এটা হচ্ছে কি যেন মণিপুরি বেনারসি বলে এটাকে, তো সাদা ঢাকায়। আর এই ঢাকাইটা হচ্ছে আমার বাংলাদেশের ঢাকা, আমাদের আবার আমাকে গিয়েছিল, তিনটেই আমার কাছে ভীষণ প্রিসিয়াস শাড়ি। তো ড্রাইভার করিয়েছি, সুন্দরভাবে দিয়ে গেছে, আজকে এসে সেদিন টাকা নিয়ে যায়নি, আজকে এসে টাকা নিয়ে গেল। তো আজকে কিছু টুকটাক শপিং করেছি, বিকজ সামনে একটা অকেশন আছে আর কি ফ্রাইডেতে, তোমাদের সেটা পরে রিভিল করছি, করেও দিতে পারি রিভিল। একটা খুব মানে খুবই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট অকেশন আর কি। অ্যাকচুয়ালি এই এই দুটো মাস, পুজোর আগে দুটো মাস বা পুজোর এই মধ্যের এই যে মাস, এই দুটো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব তিনটে ইম্পর্টেন্ট মানুষের জন্য আমার এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। 5:15 থেকে ওই যে উঠেছি, কাজ করিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস, মানে এই জন্য না আমি দেখ আমি এই ডায়েট বলো রূপচর্চা বলো এইসব থেকে বিরতি এই কারণেই ঘটে, মানে এগুলো ফলো করতে চাইলে এতটা সময় দিতে হয়, হ্যাঁ এসব ভিডিওগুলোতে বানায় চুপ করে নিজের জন্য সময় দিয়ে দেবেন, একটু তো নিজের জন্য সময় দিতে হয়, প্রচণ্ড সময় দিতে হয়, বিশ্বাস করো। মানে ওদের খাবারে একটু একটু চিনি পড়ে, তো আমার সেখান থেকে একটু আলাদা খাবার করতে হচ্ছে, ওদের ডিনার ঝুমা দিতে অর্ধেক দিন এত দেরি করে আসে ডিনার, মানে আমাকেই করে নিতে হয়, আমার ডিনারটা আলাদা। আবার এই যে স্যালাড কাটা, কী যে ডিসগাস্টিং ব্যাপার, মানে সে শশা ছিল রে, পেঁয়াজের ছাল ছিল রে, টমেটো কাটো রে, ভীষণ ডিসগাস্টিং ব্যাপারই দিয়ে এতটা জিনিসটা তো মোটেই খেতে আমার ভালো লাগে না, এটা হচ্ছে মেন কথা। স্যালাডটা ভীষণ বিচ্ছিরি লাগে, মানে স্যালাড জিনিসটা, পনির স্যালাড, চিকেন স্যালাড বা চানা স্যালাড না, মানে কেউ যদি শশা পেঁয়াজ এরকম একবারটি দিয়ে দেয়, বিকজ আমি ওটাতে কিছু নুন টুন কিছু ইউজ করি না ইন জেনারেলি, তো চাট মশলা নুন টুন দিয়ে লেবু টেবু দিলে একটা তাও টেস্ট লাগে। আর আমি কাঁচা টমেটো একদম খেতে পারি না, আমার ভালো লাগে না, টমেটো ইটসেলফ আমার ভীষণ প্রিয়, কারণ আমি প্রত্যেকটা পাই তরকারি মাছের আইটেমে টমেটো দিই, তো সে যাক গিয়ে আর কি করা যাবে। মুখে একটু প্যাক লাগেছে, সেই যে ক্লিয়ার প্যাকটা যেটা বলেছিলাম, অ্যারোমা ম্যাজিকের সিউইড প্যাক, তো যতদিন আর কি টানা যায়, এতটা পরিশ্রম করতে গেলে আমি এমনিতেই একটু কুঁড়ে টাইপের ভাবলি, আমি বেশি দিন টানতে পারবো না। তো আগামীকাল কিডোকে পাঠাবো না, বিকজ আমার মতে 5টা দিন ওকে এখান থেকে এত
থেকে স্কুলে পাঠানো খুব স্ট্রেন পড়ে যায় আর প্রচন্ড গরম, তো তো সেজন্য স্কুলটা কালকে স্কিপ করছে। আবার বৃহস্পতি শুক্র দুদিন পাঠাবো, বিকজ শুক্রবার ওদের হোমওয়ার্কটা দেয়, হোমওয়ার্ক বুকটা ফেরত দেয়, ওর দিনে পাঠাতেই হবে। তো এরকম করে ধীরে ধীরে ওকে অভ্যেস করাচ্ছে আর কি। তো এখন 11টা বাজে, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নতুন দেখা হবে নতুন ব্লগ নিয়ে, টাটা।